সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো মুসা আলাইহিসসালামকে হত্যা করতে গিয়ে ফেরাউন যেভাবে নীল নদে বা সাগরে ডুবে মারা গিয়েছিল। ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়, ফেরাউন মূলত ছিল বনি ইসরায়েলের সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি। হযরত মুসা আলাইহিসসালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামেসিস এবং পিথম নগরী নির্মাণ করেন। নূহ আলাইহিসসালামের সময়কালীন সংঘটিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন, তার নাম ইসরায়েল। ইসরায়েল বাস করতেন কেনান নামক এক দেশে। মিশরের বাদশা ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান। তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন। তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। পরে তিনি নানাভাবে প্রজাদের উপকার করতেন, প্রজারা তাকে খুব বেশি সম্মান এবং ভক্তিও করত। ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকেই বাদশাহ নিযুক্ত করলেন। কিন্তু বাদশাহ হওয়ার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা গেল। তিনি ইসরায়েল এবং তার বংশধরদের ওপর চরম অত্যাচার আরম্ভ করলেন। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরও বৃদ্ধি করলেন। তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হামান নামক একজন ব্যক্তি। এই হামানের কথা পবিত্র কোরআনে 6 বার উল্লেখ করা হয়েছে। সে ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাতে লাগল। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা এবং মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না, রাজার আদেশ অমান্য করলে সবংশে তার গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল। সারা দেশ কিছুকালের মধ্যেই একেবারে গন্ধ মূর্খতে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। মিশরে ইসরায়েলদের বংশ ক্রমেই বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন। এই জন্য ফেরাউন ইসরায়েলিদেরকে মোটেই পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীলনদের পানিতে ফেলে দিতে হবে। এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা হতো। একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে একটা সিন্ধুক ভেসে এসে আটকে রয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েলিদের। শিশুটিকে দেখে তার খুবই মায়া হলো। তিনি তাকে পালন করবেন বলে ঠিক করলেন। একজন ধাত্রীও পাওয়া গেল, তার হাতে ছেলের ভার দেওয়া হলো। সেই ছেলের নাম রাখা হলো মুসা। সেই ধাত্রী আর অন্য কেউ নন, তিনি স্বয়ং মুসার গর্ভধারিণী। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রীর নিকট ফিরিয়ে দেওয়া হলো। মুসা মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি। একদিন মুসা দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে। তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন। এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন। মুসা তখনই পালিয়ে মিদিয়ান দেশে চলে গেলেন। সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিয়ে করলেন। বেশ কয়েক বছর পর একদিন মুসা তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন, কেমন করে বুঝব যে খোদাই তোমাকে পাঠিয়েছেন? তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে? মুসা তার হাতের লাঠিকে মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গেই সেই লাঠি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে গেল। তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগল। সেই আগুনে গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগল। ফেরাউন ছুটে গিয়ে মুসার হাত ধরে এইসব বন্ধ করার অনুরোধ করলেন। মুসা আবার অজগরের হাতে হাত দিতেই সেটি আবারও লাঠিতে পরিণত হল। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করছি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মের পথে আসবেন। ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবে বলে সেই দিন মুসাকে চলে যেতে বললেন আর মুসাও চলে গেলেন। এদিকে ধূর্ত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মুসাকে জব্দ করা যায় সেই বিষয়ে তার উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। তার কুচক্রিয় এবং কূটবুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন মুসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং ধুরন্ধর ব্যক্তি। তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে সবাইকে ডাকতে হবে, তাদের প্রত্যেকের বিদ্যাবুদ্ধির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হল। রাজ্যের যেখানে যত ছোট বড় জাদুকর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হল। তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হলেন। ফেরাউনের ডাকে মুসাও এলেন। একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো।
অমনি চারিদিক থেকে হাজার হাজার সাপ বিচ্ছু আর ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগল। আরেকজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করল, অমনি শত শত সিংহ বাঘ চারিদিক থেকে ভয়ঙ্কর গর্জন করে মুসার দিকে এগিয়ে গেল। মুসা বিসমিল্লা বলে তার লাঠি মাটিতে রাখা মাত্রই সেটি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে ভয়ানক গর্জন করে উঠল। চোখের নিমিষেই সেই অজগর জাদুকরদের সেই সাপ সিংহ বিছে টপাটপ গিলে ফেলল। তারপর ধরল জাদুকরদের, তাদেরকেও গিলে ফেলে সে ফেরাউনের দিকে এগিয়ে গেল। ফেরাউন সেখান থেকে ছুটে রংমহলে পালিয়ে গিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিলেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মপথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন, কিন্তু ফেরাউন তাতে ভ্রূক্ষেপই করলেন না। ফেরাউন ক্রমেই ইসরায়েলিদের ওপর তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। ইসরায়েলিদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার জন্য কোনো উপায় না পেয়ে মুসা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তখন তাকে মিশরীয়দের ওপর অত্যাচার করার হুকুম দিলেন। এরপর মুসা আলাইসাল্লাম নদীতে লাঠির আঘাত করলেন, দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল, নদীর সমস্ত মাছ মরে গেল। দুর্গন্ধের কারণে কোনো পানি পান করার উপায় ছিল না। ফেরাউন বললেন, নদীর পানি ঠিক করে দাও, আমি এই বিষয়ে বিবেচনা করব। মুসা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না। মুসা ক্ষুব্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন, অমনি দলে দলে ব্যাং এসে পুরো অঞ্চল ছেয়ে ফেলল। ফেরাউন মুসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানান। মুসা এইবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করলেন। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবারও তার প্রতিশ্রুতি ভুলে গেলেন। মুসা পুনরায় তাদের প্রতি আবারও অত্যাচার আরম্ভ করলেন। দেশে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল। তারপর টানা কয়েকদিন এমন অন্ধকার হয়ে থাকল যে কেউ কোনো কিছুই দেখতে পেল না। মুসা আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনও ইসরায়েলিদেরকে মিশর ছেড়ে যেতে অনুমতি দেয়া হোক, যদি তাদেরকে ছেড়ে যেতে দেয়া না হয় তাহলে মিশরীয়দের ওপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য। ফেরাউনকে বারবার সতর্ক করে দেয়া সত্ত্বেও তার কথায় ফেরাউন কোনো গুরুত্বই দিলেন না। ইসরায়েলিদেরকে উদ্ধার করার জন্য খোদা অসন্তুষ্ট হয়ে মিশরীয়দের প্রত্যেক বাড়ি থেকে বড় ছেলে এবং বড় পশুকে মেরে ফেললেন। এবার ফেরাউনের ভীতির সঞ্চার হল, তিনি ইসরায়েলিদেরকে চলে যাওয়ার হুকুম দিলেন। ইসরায়েলিরা অনুমতি পেয়ে দল বেঁধে রওনা হলেন। মুসা এবং হারুন আগে চললেন। ইসরায়েলিদেরকে যেতে দেখে কুটিল হামান সহ আরো উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগল। রাস্তাঘাট পরিষ্কার, নালা নর্দমা পরিষ্কার করা রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছিল। তারা যদি চলে যায় তাহলে এইসব কাজ কারা করবে? তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগল। ফেরাউন তখন চিন্তা করে দেখলেন ইসরায়েলিরা চলে গেলে সত্যিই কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে। তখন তিনি নিজে এবং মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন। ইসরায়েলিরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছন দিকে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদেরকে ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। ইসরায়েলগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসাকে দৈব বাণীতে আদেশ করলেন, ইয়া মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে হারুন সহ ইসরায়েলিরা নিরাপদে ওপারে চলে গেলেন। এরপর মুসা নিজেও পার হলেন সেই পথ ধরে। তখনও সাগরের সেই রাস্তা ঠিক সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ সেই রাস্তার কাছে এসে থামলেন। তিনি দেখলেন সাগরের মাঝে একটি আশ্চর্য রকম রাস্তা তৈরি হয়েছে। তিনি মুসা আলাইসাল্লাম এবং তার লোকজনদেরকে ওপারে পার হতে দেখলেন। যখন ফেরাউন বাহিনী সাগরের মাঝামাঝি এসেছে, এমন সময় মহান আল্লাহ তাআলা দৈববাণীতে মুসাকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপারে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা সাগরের পানিতে আবারও আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন এবং তার সৈন্যদের ওপর পড়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনী। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর তার লাশ উদ্ধার করা হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। পবিত্র কোরআনে ফেরাউনের লাশের ব্যাপারেও আভাস দেওয়া হয়েছে, যার বর্ণনা কায়রোতে সংরক্ষিত রামেসিস দুইয়ের সাথে মিলে যায়। তার দৈহিক গঠন এবং উচ্চতা নিয়ে নানা দেশে নানান ধরনের মতভেদ রয়েছে। তবে সংরক্ষিত মমির গঠন অনুযায়ী রামেসিস দুইয়ের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চির কাছাকাছি।
অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে তার উচ্চতা বেশি ছিল না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।